দীর্ঘ ক্যারিয়ার শেষে অবশেষে অবসরে যাচ্ছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্যার এলটন হারকিউলিস জন। আর জুলাই রাতে সুইডেনের স্টকহোমে ক্যারিয়ারের শেষ সফরে শেষ শো করেছেন 76 বছর বয়সী ও আইকনিক সঙ্গীত শিল্পী। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী লিখে জানান, তার জীবনের দারুণ এক সফর ছিল তার সঙ্গীত ক্যারিয়ার। ভিডিওটিতে 2018 সালের সাক্ষাৎকারের একটি ক্লিপও রয়েছে। সেখানে অবসর নেয়ার ঘোষণা করেছিলেন 5 বার গ্র্যামি জয়ী এই শিল্পী। সে সময় পরিবারের উপর ফোকাস করার জন্য অবসর নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তবে সফর শেষ হলেও নতুন গান নিয়ে কাজ চালিয়ে যাবেন। এলটন জনের শেষ সফরের শিরোনাম ছিল ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর। 5 বছরেরও বেশি সময় পর শেষ হলো সেই কনসার্ট।